Okay, so today one special class, revision of qualitative chemistry. Revision of qualitative chemistry. Revision of qualitative chemistry. First হচ্ছে যে তোমার আচ্ছা এইটার তোমার যেটা ফার্স্ট মানে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি রিভিশন মানে হচ্ছে ফার্স্ট হলো যে এটা টপিক আছে ফান্ডামেন্টাল পার্টিকেল ফান্ডামেন্টাল পার্টিকেল ফান্ডামেন্টাল পার্টিকেল থেকে তোমাকে যদি কোশ্চেন করা হয় তাহলে এটার পসিবিলিটি থাকে যে হুইচ অফ দা ফলোয়িং ইজ কম্পোজিট পার্টিকেল হুইচ অফ দা ফলোয়িং ইজ কম্পোজিট পার্টিকেল অপশন এ মেসন অপশন বি প্রোটন অপশন সি আলফা পার্ট অপশন সি আলফা পার্টিকেল অপশন ডি তারপর তোমাকে বললো এন্টি নিউট্রিনো এন্টি নিউট্রিনো তাহলে হুইচ অফ দা ফলোয়িং ইজ কম্পোজিট পার্টিকেল হোয়ার অপশনস আর গিভেন মেসন প্রোটন আলফা পার্টিকেল অ্যান্টি নিউট্রিনো আচ্ছা এক্ষেত্রে তোমার যে নলেজ তোমার নলেজ হচ্ছে যে কম্পোজিট পার্টিকেল কম্পোজিট পার্টিকেল আর ওয়ান আলফা পার্টিকেল অ্যানাদার হচ্ছে ডিউটেরন তোমার নলেজ বলতেছে যে কম্পোজিট পার্টিকেল হচ্ছে আলফা পার্টিকেল অ্যান্ড ডিউটেরন তোমার সেই নলেজ বক্স থেকে ইউ ক্যান সে যে আলফা পার্টিকেল ইজ দা আনসার হিয়ার তাহলে হুইচ অফ দা ফলোয়িং ইজ কম্পোজিট পার্টিকেল দ্য অপশন ইজ আলফা পার্টিকেল হিয়ার দ্য অপশন ইজ আলফা পার্টিকেল হিয়ার বাট নট দ্যাট অ্যাট অল তোমার নলেজ থেকে এটাও নলেজ থাকতে হবে যে মেথন এটাও তো একটা পার্টিকেল প্রোটন এটাও পার্টিকেল অ্যান্টি নিউট্রিনো এটাও পার্টিকেল তাহলে তোমার আইডিয়া কি বলে যে টোটাল ফান্ডামেন্টাল পার্টিকেলস হচ্ছে থ্রি টাইপ পার্মানেন্ট টেম্পোরারি কম্পোজিট পার্মানেন্ট টেম্পোরারি কম্পোজিট পার্মানেন্ট হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন কম্পোজিট হচ্ছে আলফা পার্টিকেল ডিউটেরন এর বাইরে যত নাম থাকবে সবই হচ্ছে টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল মেসন শোনোনি কিন্তু যেহেতু এই পাঁচটার বাইরে অ্যান্টি নিউট্রনি শোনোনি বাট এই পাঁচটার বাইরে সো দ্যাট এরা হচ্ছে টেম্পোরারি ফান্ডামেন্টাল পার্টিকেল তো ফান্ডামেন্টাল পার্টিকেল এই পয়েন্টে তোমার নলেজ নাম্বার টু নাম্বার টু হচ্ছে রাদারফোর্ড আবার কি লিখল রাদারফোর্ড রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট
রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট যখন টপিক এমসিকিউ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আলফা পার্টিকেল, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আলফা পার্টিকেল, অপশন এ ইজ ইট হিলিয়াম 2-4, অপশন বি ইজ ইট হাইড্রোজেন 1-1, অপশন সি ইজ ইট হাইড্রোজেন প্লাস 1, অর ইজ ইট 2-4 হিলিয়াম 2+। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আলফা পার্টিকেল হেয়ার, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আলফা পার্টিকেল হেয়ার, তাহলে আলফা পার্টিকেল ইজ ইট অর ইজ ইট। এবার আসো, তোমার কাছে কি হিন্ট আছে? তুমি হিন্ট হিসেবে জানো যে আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, আলফা পার্টিকেল হলো হিলিয়াম নিউক্লিয়াস, আলফা পার্টিকেল হিলিয়াম নিউক্লিয়াস, হিলিয়াম নিউক্লিয়াস এটা 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 নাকি এটা। তাহলে তোমার হিন্ট যে তুমি জানো যে এটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, এটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, সো দ্যাট অ্যান্সার ইজ ডি, অ্যান্সার ইজ ডি। হিলিয়াম নিউক্লিয়াস যখন বললো, হিলিয়াম নিউক্লিয়াস তার মানে এটা হচ্ছে দ্য সাইন অফ হিলিয়াম নিউক্লিয়াস, দিস ইজ দ্য সাইন অফ হিলিয়াম নিউক্লিয়াস, দিস ইজ দ্য সাইন অফ হিলিয়াম নিউক্লিয়াস, রিমেম্বার। আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকেই আরেকটা এমসিকিউ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড অ্যাজ ফ্লোরোসেন্ট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড অ্যাজ ফ্লোরোসেন্ট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড অ্যাজ ফ্লোরোসেন্ট, অপশন এ নিকেল সালফাইড, হুইচ অফ দ্য ফলোয়িং ইউজড অ্যাজ ফ্লোরোসেন্ট, অপশন বি ইজ কারেক্ট হেয়ার, অপশন বি ইজ কারেক্ট হেয়ার। তাহলে হিন্ট বা রেফারেন্স কি এখানে? এখানে হিন্ট বা রেফারেন্স হচ্ছে আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের রেফারেন্স, আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের রেফারেন্স, যে এখানে জিঙ্ক সালফাইডের স্ক্রিন ইউজ করা হয়, জিঙ্ক সালফাইড কোটেড স্ক্রিন ইউজ করা হয়, জিঙ্ক সালফাইড কোটেড স্ক্রিন ইজ ইউজ, জিঙ্ক সালফাইড কোটেড স্ক্রিন ইজ ইউজ, সো দ্যাট হেয়ার দ্য আনসার ইজ জিঙ্ক সালফাইড, দ্য আনসার ইজ জিঙ্ক সালফাইড। তাহলে রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট যদি টপিক হয়, তাহলে দুইটা এমসিকিউ কমন এমসিকিউ। ওকে, দেন টপিক যখন রাদারফোর্ড অ্যাটম মডেল, টপিক রাদারফোর্ড অ্যাটম মডেল হয় যদি, তাহলে কেমন একটা এমসিকিউ এরকম হতে পারে। সাপোজ রাদারফোর্ড অ্যাটম মডেল ওয়ান সাকসেসফুলি অ্যাড্রেস সাইজ অফ এনার্জি লেভেল,
নাম্বার টু, কুডন্ট মেনশন, কুডন্ট মেনশন অ্যাটমিক স্পেকট্রাম। দেন মেনশন করলো রাদারফোর্ড অ্যাটম মডেল, নিউক্লিয়ার, রাদারফোর্ড অ্যাটম মডেল, নিউক্লিয়ার ইজ পজিটিভ। আচ্ছা এটা তো বেশি ইয়ে হয় বললাম যে এটা তো সেন্টেন্সের বিল্ডিং থাকতে হবে। রাদারফোর্ড অ্যাটম মডেল সাকসেসফুলি অ্যাডজাস্ট দ্য সাইজ অফ এনার্জি লেভেল, রাদারফোর্ড অ্যাটম মডেল কুডন মেনশন অ্যাটমিক স্পেকট্রাম, ওইভাবে সেন্টেন্সের কন্টিনিউশন থাকতে হবে। রাদারফোর্ড অ্যাটম মডেল মেনশন মেনশন নিউক্লিয়াস হ্যাজ নেগলিজিবল নেগলিজিবল ভলিউম এন্ড বলল যে হুইচ ওয়ান ইজ কারেক্ট। আমি কোশ্চেন লিখতেছি, অপশন দিচ্ছি, আনসারও করতেছি, হয়তো এটা বেটার হইতো যে তোমাদের সাথে কনভারসেশন করে তোমরা আনসার করতা, আমি সেটা ফিক্স করতাম, বাট এটা করতেছি না আমি, কারণ ফুল চ্যাপ্টার কভার করতে হবে সে কারণে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি তোমাদেরকে তোমাদের সিলেবাসের প্যাটার্নের উপর, মানে তোমাদের সিলেবাসের উপরে আমি নিজে একটা কোশ্চেন মেক করবো অ্যান্ড সেই কোশ্চেনটা তোমাদেরকে সলভ করতে দিব, তার আগে আমি তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি। হুইচ ওয়ান ইজ কারেক্ট, ওয়ান টু, ওয়ান থ্রি, যদিও এগুলো অনেকের জন্য এখন সো সিম্পল হতে পারে যে এগুলো তো সো সিম্পল, এগুলো তো আসলে আমরা একটাও মিস হবে না, বাট তারপরও মিস হয়ে যেতে পারে, খুব কেয়ারফুল থাকতে হবে। রাদারফোর্ড অ্যাটম মডেল সাকসেসফুলি অ্যাড্রেস সাইজ অফ এনার্জি লেভেল, রং। রাদারফোর্ড অ্যাটম মডেল কুডন মেনশন অ্যাটমিক স্পেকট্রাম, কারেক্ট। রাদারফোর্ড অ্যাটম মডেল মেনশন নিউক্লিয়াস হ্যাজ নেগলিজিবল ভলিউম, কারেক্ট। সো দ্য অপশন ইজ সি, দ্যাট মিন্স টু এন্ড থ্রি। বলা যায় না যে এইরকমটাও কারো কারো ভুল হয়ে যাবে, তাহলে কেমন, মানে রাদারফোর্ড অ্যাটম মডেল যখন টপিক সেখান থেকে একটা কিভাবে একটা কোশ্চেন সেট করা যায় আমি সেটা দেখাচ্ছি। অ্যাজ এ টিচার আমি দেখাচ্ছি যে আমরা আসলে কিভাবে কোশ্চেন সেট করি, টিচারকে রিড করতে পারতে হয়, টিচারকে রিড করতে হয়, এটা শুধুমাত্র স্কুল কলেজ না সব সময়। এবার ফোর নম্বরে হচ্ছে বোর অ্যাটম মডেল, বোর অ্যাটম মডেল হলে পরে তোমাকে আমি কি কোশ্চেন করতে পারি, বোর অ্যাটম মডেল সাপোজ অ্যান্ড দ্য মোস্ট কমন একটা আমি করি প্রায় সেটা হচ্ছে এরকম যে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইন দ্য সেকেন্ড এনার্জি লেভেল, ইন দ্য সেকেন্ড এনার্জি লেভেল হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন। আর অপশন গুলো যদি এভাবে দেয় এন এইচ বাই টু পাই, এইচ বাই পাই, টু এইচ বাই পাই, এইচ বাই টু পাই, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইন দ্য সেকেন্ড এনার্জি লেভেল, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইন দ্য সেকেন্ড এনার্জি লেভেল। তাহলে এখানে তোমার কি হিন্ট বা তোমার কাছে কি রেফারেন্স আছে,
তুমি জানো যে এম ভি আর অ্যাঙ্গুলার মোমেন্টাম ডেটা ইজ ইকুয়াল টু এন এইচ বাই টু পাই, তুমি জানো যে এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টু পাই, তুমি এটা জানো যে এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টু পাই। তাহলে যখন বলতেছে যে এটা সেকেন্ড এনার্জি লেভেল, এটা সেকেন্ড এনার্জি লেভেল, তাহলে সেকেন্ড এনার্জি লেভেল হলে পর এটা টু এইচ বাই টু পাই হয়, টু এইচ বাই টু হলে টু টু কাটা যাওয়ার পরে থাকে এইচ বাই পাই। কোনটা আছে এইচ বাই পাই এর অপশন? এইচ বাই পাই দিস অপশন। তাহলে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইন দ্য সেকেন্ড এনার্জি লেভেল, দিস ইজ দ্য আনসার এইচ বাই পাই। তারপর তোমাকে কোশ্চেন করলাম এরকম যে হুইচ অফ দা ফলোইং ইজ কারেক্ট, হুইচ অফ দা ফলোইং ইজ কারেক্ট। অপশন এ ই ওয়ান ইজ ইকুয়াল টু, ই ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর ই টু, ই ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু ই টু, ই টু ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর ই ওয়ান, ই টু ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর ই ওয়ান, ওয়ান বাই টু ই ওয়ান। যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, যে ই ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান ফোর্থ ই টু, ই ওয়ান ইজ ইকুয়াল টু হাফ ই টু, না ই টু ইজ ইকুয়াল টু ওয়ান ফোর্থ ই ওয়ান, অথবা ই টু ইজ ইকুয়াল টু হাফ ই ওয়ান। আসো রেফারেন্স কোথায় আছে, রেফারেন্স কি বলে? রেফারেন্স বলে যে ই এন, ই এন ইজ ইকুয়াল টু ই ওয়ান বাই এন স্কোয়ার। রেফারেন্স কি বলে? যে ই এন ইজ ইকুয়াল টু ই ওয়ান বাই এন স্কোয়ার। রেফারেন্স বলে যে ই এন ইকুয়াল টু ই ওয়ান বাই এন স্কোয়ার। তাহলে ই এন ইকুয়াল টু ই ওয়ান বাই এন স্কোয়ার, তাহলে এখানে ই এন যদি ই টু হয় তাহলে ই ওয়ান বাই কি হবে? টু স্কোয়ার। তাহলে ই ওয়ান বাই টু স্কোয়ার হলে ওয়ান বাই ফোর ই ওয়ান হয়, তাহলে ই টু ইকুয়াল টু ওয়ান ফোর্থ ই ওয়ান, ই টু ইজ ইকুয়াল টু ওয়ান ফোর্থ ই ওয়ান কোন অপশনে আসছে? সেটা কারেক্ট, অর্থাৎ ই টু ইজ ইকুয়াল টু ওয়ান ফোর্থ ই ওয়ান, ওয়ান ফোর্থ ই ওয়ান। তো দিস ইজ দ্য রেফারেন্স, দিস দ্য রেফারেন্স রিমেম্বার। তোমাকে কোশ্চেন করলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ লুই ডি ব্রিগলি ইকুয়েশন, উইচ অফ দ্য ফলোইং ইজ লুই ডি ব্রিগলি ইকুয়েশন, তুমি জানো কিনা ডিরেক্ট যে নিউ ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি, নিউ ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি, অথবা তোমাকে কনফিউজ করার জন্য এরকমও দিল এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টু পাই। তাহলে হুইচ অফ দা ফলোয়িং ইজ লুই ডি ব্রিগলি ইকুয়েশন, হুইচ অফ দা ফলোয়িং ইজ লুই ডি ব্রিগলি ইকুয়েশন। তাহলে আউট অফ দা অপশন কোনটা কারেক্ট? তাহলে তোমার হিন্ট বা কি রেফারেন্স কি? রেফারেন্স হচ্ছে তুমি ডিরেক্ট জানো লুই ডি ব্রিগলি ইকুয়েশন, তা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি, ডিরেক্ট জানো এটা লুই ডি ব্রিগলি ইকুয়েশন হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি। কোনটা আছে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি?
সেটা হচ্ছে অপশন বি। আর তা হচ্ছে অপশন বি, অপশন বি। ওকে, এবার আসো যে তোমার বোর একটা মডেল থেকে বের হও। তাহলে ফাইভ নাম্বার টপিক, ফাইভ নাম্বার টপিক অরবিট এন্ড অরবিটাল, ও না সরি, অরবিট এন্ড অরবিটালের আগে কোয়ান্টাম নাম্বার। তাহলে আরেকটা ব্যাপারও এই সেশন থেকে উঠে আসতেছে, দ্য সিকোয়েন্স অফ স্টাডি। কোয়ান্টাম নাম্বার যখন তোমার টপিক, এখানে তো মানে এত বেশি এমসিকিউ জায়গা, তারপরেও মোস্ট কমন গুলো শেয়ার করতেছি তোমাদের সাথে। তার মধ্যে একটা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সেট অফ কোয়ান্টাম নাম্বার, সেট অফ কোয়ান্টাম নাম্বার অফ দ্য লাস্ট ইলেকট্রন অফ ক্রোমিয়াম। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সেট অফ কোয়ান্টাম নাম্বার, সেট অফ কোয়ান্টাম নাম্বার অফ দ্য লাস্ট ইলেকট্রন অফ ক্রোমিয়াম। অপশন গুলো ফলো করো। অপশন এ, এন ইকুয়াল টু ফোর, এল ইকুয়াল জিরো, এম ইকুয়াল জিরো, এস ইজ ইকুয়াল টু হাফ। অপশন বি, এন ইজ ইকুয়াল টু থ্রি, এল ইজ ইকুয়াল টু টু, এম ইজ ইকুয়াল টু টু, এস ইজ ইকুয়াল টু হাফ। অপশন সি, এন ইজ ইকুয়াল টু থ্রি, এল ইজ ইকুয়াল টু টু, এম ইজ ইকুয়াল টু ওয়ান, এস ইজ ইকুয়াল টু হাফ। অপশন ডি, এন ইজ ইকুয়াল টু টু, সরি, এন ইজ ইকুয়াল টু থ্রি, এল ইকুয়াল টু টু, এম ইকুয়াল টু জিরো, এস ইজ ইকুয়াল টু হাফ। কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সেট অফ কোয়ান্টাম নাম্বার অফ দ্য লাস্ট ইলেকট্রন অফ ক্রোমিয়াম, হুইচ সেট ইজ কারেক্ট, এ বি সি ডি। তাহলে তোমার রেফারেন্স কি বা হিন্ট কি, তোমার রেফারেন্স কি, তোমার হিন্ট কি, সেটা হচ্ছে যে তোমার হিন্ট হচ্ছে যে তোমার জানা আছে ক্রোমিয়াম 24, তোমার নলেজ হচ্ছে যে ক্রোমিয়াম 24, আর ক্রোমিয়াম 24 এর লাস্ট ইলেকট্রন ডেফিনেটলি ইনার শেলে থাকবে না, এটা থাকবে ভ্যালেন্স শেলে, এন্ড তার ভ্যালেন্স শেল হচ্ছে 4s1 3d5, 4s1 3d5। দ্যাট মিন্স ক্রোমিয়ামের লাস্ট ইলেকট্রন যদি থাকে তাহলে সেটা তো ডেফিনেটলি ফার্স্ট এনার্জি লেভেলে না, সেকেন্ড এনার্জি লেভেলে না, থার্ড এনার্জি লেভেলে, মানে ব্যাপারটা হচ্ছে 1s না, 2s না, 2p না, 3s না, 3p না, ওই জায়গাতে তো কনফার্ম আমরা যে লাস্ট ইলেকট্রন ওখানে থাকবে না। তাহলে দরকার কি ওগুলো মেনশন করার? তাহলে ক্রোমিয়াম যখন 24, ক্রোমিয়ামের ভ্যালেন্স শেলে পসিবিলিটি আছে 4s আর 3d, লাস্ট ইলেকট্রন থাকবার পসিবিলিটি থাকতেছে 4s এ 3d তে, কারণ ক্রোমিয়ামের ভ্যালেন্স শেল হচ্ছে 4s 3d। এখন কথা হচ্ছে লাস্ট ইলেকট্রন কোথায় আছে। লাস্ট ইলেকট্রন মানে ক্রোমিয়ামের যে লাস্ট ইলেকট্রন, 24th ইলেকট্রন, দ্য লাস্ট ইলেকট্রন, সেটা কোথায় আছে। তো রুল কি, রুল হচ্ছে 4s এর পরে ইলেকট্রন 3d তে যাওয়ার কথা। রুল হচ্ছে ইলেকট্রন 4s ফিল আপ করে 3d তে যায়, ইলেকট্রন 4s ফিল আপ করে পরে 3d তে যায়। সো দ্যাট তোমাকে এটা মানতে হবে যে লাস্ট ইলেকট্রন 3d তে, লাস্ট ইলেকট্রন 3d তে, যখন লাস্ট ইলেকট্রন 3d তে তখন একটা মাত্র অপশন ক্যান্সেল করা যায়, সেটা হচ্ছে এ। লাস্ট ইলেকট্রন 3d তে হওয়াতে শুধুমাত্র একটা অপশন ক্যান্সেল হয়েছে,
ছেলেছে অপশন এ এন্ড তোমরা ফরসিও জানা থাকবে দেখবা যে কেউ না কেউ এ আনসারটা করবে আমি জানি কেউ না কেউ আসবে যারা এ কে কারেক্ট আনসার হিসেবে নিবে তাহলে এখানে এ কোনোভাবেই কারেক্ট আনসার না ওকে ফাইন এবার আসো যে থ্রি ডিতে অবশ্যই বোঝা গেল যে এটা থ্রি ডিতে আছে এখন এখানে তো তিনটা সেটই থ্রি ডিতে তাহলে তোমার লাস্ট ইলেকশন এর জন্য কোনটা হবে তার জন্য তোমার কি করার থাকে তখন এই থ্রি ডিটাকে এই যে থ্রি ডি সেই থ্রি ডিটাকে তুমি কি করো সেপারেট করে নাও থ্রি ডিকে সেপারেট করে নিয়ে এই থ্রি ডিতে দেয়ার আর ফাইভ ইলেকট্রন ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিস ফাইভ ইলেকট্রন দিস ফাইভ ইলেকট্রন এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে কোনটা টোয়েন্টি ফোর্থ ইলেকট্রন বা কোনটা লাস্ট ইলেকট্রন এটা অনেকের মিস্টেক হওয়ার চান্স থাকবে আমি তোমাদেরকে একটা জিনিস ইনস্ট্রাকশন দিচ্ছি থ্রিডি সবসময় শুরু হয় টোয়েন্টি ওয়ান দিয়ে থ্রিডি স্টার্ট করবা টোয়েন্টি ওয়ান দিয়ে তাহলে এটা টোয়েন্টি ওয়ান নাম্বার টোয়েন্টি টু নম্বর টোয়েন্টি থ্রি নম্বর টোয়েন্টি ফোর নম্বর অ্যান্ড ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে টোয়েন্টি ফোর ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার যদি টোয়েন্টি ফোর হয় আর ওইটাই যদি টোয়েন্টি ফোর ইলেকট্রন হয় তাহলে কোশ্চেন হচ্ছে যে এটা কোনটা টোয়েন্টি ওয়ান নিলাম টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর রিমেম্বার এটা হচ্ছে টোয়েন্টি নাম্বার এটা হচ্ছে টোয়েন্টি নাম্বার যার থাকার কথা ছিল ফোরেসে এটা হচ্ছে টোয়েন্টি নাম্বার যার থাকার কথা ছিল ফোরেসে তো বি কেয়ারফুল লাস্ট ইলেকশন তাহলে কোনটা এটা লাস্ট ইলেকশন হচ্ছে এটা যেটা টোয়েন্টি ফোর নম্বর তাহলে টোয়েন্টি ফোর নম্বর হইলে এর কোয়ান্টাম সেট কোনটা কারেক্ট কোনটা কারেক্ট এখন কথা হচ্ছে যে যতক্ষণ এটা থ্রি ডিতে আছে এই থ্রি টু এই থ্রি টু এই থ্রি টু তিনটেই তো কারেক্ট তোমাকে দেখতে হবে শুধু কোনটা এম এর ভ্যালু কারণ এখানেও থ্রি টু থ্রি টু থ্রি টু তাহলে তুমি দেখতেছো শুধু এম এর ভ্যালু কোনটা ঠিক আছে কারণ এস এর ভ্যালুও কোনো সমস্যা না এস কোনো ম্যাটার করতেছে না তাহলে তোমাকে শুধু ফিক্স করতে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তোমাদেরকে ফিক্স করতে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ডি অরবিটালে হলো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু তাহলে কোনটা হচ্ছে কারেক্ট কারেক্ট অপশন সি কারেক্ট অপশন সি হেয়ার তাহলে যখন তোমার টপিক কোয়ান্টাম নাম্বার থেকে তোমার এইটা একটা এক্সপেকটেশন এখন যদি কোশ্চেন গুগল ফর্মে দেয় তাহলে সেক্ষেত্রে জানি না যে টিচার আসলে অনেক সময় যেগুলো টাইপিং এ কমপ্লেক্স হয় সেগুলো হয়তো অনেক সময় অ্যাভয়েড করে তারপরে দেখি কি ধরনের তোমাদের দেয় কিন্তু তোমরা তোমাদের প্র্যাকটিসের জায়গায় ঠিক রাখবা আচ্ছা এবার আসো যে কোয়ান্টাম নাম্বার থেকেই খুব কমন আরো আরো অনেক এমসিকিউ আছে তার মধ্যে এরকম একটা যে হুইচ অফ দা ফলোয়িং ইজ ইনভ্যালিড কোয়ান্টাম সেট হুইচ অফ দা ফলোয়িং ইজ ইনভ্যালিড কোয়ান্টাম সেট হুইচ অফ দা ফলোয়িং ইজ ইনভ্যালিড কোয়ান্টাম সেট এটা খুবই কমন একটা এমসিকিউর মধ্যে আছে যে এন ইকুয়াল টু টু এল ইকুয়াল টু টু এম ইকুয়াল টু জিরো এস ইজ ইকুয়াল টু হাফ অপশন বি এন ইকুয়াল টু থ্রি এল ইকুয়াল টু টু এম ইকুয়াল জিরো অ্যান্ড এস ইজ ইকুয়াল টু মাইনাস হাফ অপশন সি এন ইকুয়াল টু টু এল ইকুয়াল টু ওয়ান এম ইকুয়াল জিরো এস ইজ ইকুয়াল টু মাইনাস হাফ অপশন ডি এন ইকুয়াল টু থ্রি এল ইকুয়াল টু টু এম ইকুয়াল টু মাইনাস ওয়ান অ্যান্ড এস ইজ ইকুয়াল টু হাফ কোশ্চেন হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনভ্যালিড কোয়ান্টাম সেট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনভ্যালিড কোয়ান্টাম সেট তাহলে তুমি কিভাবে জাস্টিফাই করবা যে কোনটা ইনভ্যালিড এটা তোমাকে ইনভ্যালিড জাস্টিফাই করতে হবে ঠিক এভাবে
তুমি বলবা, তুমি এভাবে বলতে থাকবা যে এন এর ভ্যালু যদি টু হয় তাহলে এল এর ভ্যালু কি টু হতে পারে, বলে নিবা, বলে বলে আগাবা যে এন এর ভ্যালু যদি টু হয় তাহলে এল এর ভ্যালু কি টু হতে পারে। তুমি বললা যে না পারে না, তাহলে প্রথমটাই অ্যান্সার দিয়ে দিল, বাকিগুলি তুমি হয়তো ট্রাই করতে হলো না, তারপরে আমরা দেখবো। তাহলে তুমি যখন দেখলা যে এন এর ভ্যালু টু হলে কি এল এর ভ্যালু টু হয়, না তা তো হয় না, ওইটা ইনভ্যালিড। পরেরগুলো যে ভ্যালিড সেটাও জেনে রাখো, যদি টু এন এর ভ্যালু থ্রি হয় তাহলে এল এর ভ্যালু টু হতে পারে, আর এল এর ভ্যালু টু হইলে এম এর ভ্যালু জিরো হতেই পারে, এটা যদি টু হয় এটা ওয়ান হতেই পারে, তারপরে এটা জিরো হতেই পারে, এটা থ্রি হলে এটা টু হতেই পারে, আর এটা যেহেতু টু আছে তো এটা মাইনাস ওয়ানও হতে পারে, তো দ্যাট বাকি সবই ভ্যালিড। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ ভ্যালিড অর ইনভ্যালিড, এই টাইপের কোশ্চেন অলসো কমন। এইটা একটা কমন। ওকে, দেন কোয়ান্টাম নাম্বার থেকে আরেকটা এমসিকিউ, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনভ্যালিড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ফর দ্য ইলেকট্রন অফ অ্যালুমিনিয়াম, ফর দ্য ইলেকট্রন অফ অ্যালুমিনিয়াম, এরকম একটা এমসিকিউ তোমরা রিসেন্ট দেখছ। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনভ্যালিড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ফর দ্য ইলেকট্রন অফ অ্যালুমিনিয়াম, ইলেকট্রন অফ অ্যালুমিনিয়াম আর কি, হ্যাঁ, বা আমি অ্যালুমিনিয়ামটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, ফর দ্য ইলেকট্রন অফ কপার দিয়ে দিলাম। হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনভ্যালিড কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম ম্যাগনেটিক কোয়ান্টাম, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনভ্যালিড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনভ্যালিড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনভ্যালিড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনভ্যালিড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ফর দ্য ইলেকট্রন অফ কপার, অপশন এ জিরো ওয়ান টু থ্রি, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনভ্যালিড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ফর দ্য ইলেকট্রন অফ কপার, ইলেকট্রন অফ কপার। তাহলে তোমার হিন্ট কি আছে দেখো, হিন্ট হচ্ছে কপারের ডিস্ট্রিবিউশন, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, ফোর এস ওয়ান অ্যান্ড থ্রি ডি ফাইভ, ফোর এস ওয়ান থ্রি ডি ফাইভ। তাহলে ফলো করতে থাকো যে কপারের ডিস্ট্রিবিউশন যদি এটা হয় তাহলে তুমি দেখতেছো যে কপারের কাছে এস অরবিটাল আছে, পি অরবিটাল আছে, ডি অরবিটাল আছে, তাই তো? তাহলে এস অরবিটাল, পি অরবিটাল অ্যান্ড ডি অরবিটাল, এস অরবিটাল, পি অরবিটাল অ্যান্ড ডি অরবিটাল আছে। তাহলে তোমার এস অরবিটালের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি, এস ম্যাগনেটিক এম এর ভ্যালু, এম এর ভ্যালু এম ইজ ইকুয়াল এস যদি হয় তাহলে এস এর কারণে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হলো জিরো, আর পি তে হচ্ছে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান, মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান, আর ডি তে এসে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান অ্যান্ড প্লাস টু, এগুলো পসিবিলিটি। তাহলে কপারের কাছে, কপার হ্যাজ এস পি ডি অরবিটাল, এস হলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার জিরো, পি হচ্ছে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান, ডি তে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু। তাহলে পরে এখানে কোনটা ইনভ্যালিড, মানে কোনটা এখানে নাই, সেটা হচ্ছে থ্রি, অ্যান্ড দিস ইজ ওয়াই অ্যান্সার থ্রি, দিস ইজ ওয়াই অ্যান্সার থ্রি। তো হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনভ্যালিড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ফর দ্য ইলেকট্রন অফ কপার, অ্যান্ড দ্য আনসার হচ্ছে গিয়া থ্রি, থ্রি ইজ দ্য আনসার হিয়ার, রিমেম্বার।
আচ্ছা, কোয়ান্টাম নাম্বার একটা মানে এমসিকিউর একটা আইডিয়াল প্লেস, এমসিকিউর বলতে গেলে এটা একটা আইডিয়াল জোন, যে অনেক বেশি এমসিকিউ এখান থেকে ক্রিয়েট করা যায়। আচ্ছা, তারপরেও কয়েকটা খুব কমন এমসিকিউ নিয়ে শেয়ার করি, সেটা হচ্ছে যে হাউ মেনি সাবলেভেল অ্যান্ড অরবিটাল আর দেয়ার ইন থার্ড এনার্জি লেভেল, থার্ড এনার্জি লেভেল তাও আবার রেসপেক্টিভলি, রেসপেক্টিভলি অপশন গুলো এরকম 9.3, অপশন বি 3.9, অপশন সি 9.18, অপশন ডি 18.9। এই হচ্ছে যদি তোমার অপশন গুলো হয়, হাউ মেনি সাব লেভেল অ্যান্ড অরবিটালস আর দেয়ার ইন থার্ড এনার্জি লেভেল, হাউ মেনি সাব লেভেল অ্যান্ড অরবিটালস আর দেয়ার ইন থার্ড এনার্জি লেভেল রেসপেক্টিভলি, তাহলে থার্ড এনার্জি লেভেলের ক্ষেত্রে তুমি কি জানো, তুমি জানো যে থার্ড এনার্জি লেভেলে থাকতেছে সিএস টিপি সিডি, থার্ড লেভেল মানে হচ্ছে সিএস টিপি সিডি, তাহলে থার্ড লেভেল হচ্ছে সিএস টিপি সিডি এন্ড এরা হচ্ছে সাব লেভেল, দেয়ার সাব লেভেল, তাহলে সিএস টিপি সিডি হচ্ছে সাব লেভেল, তার মানে কি সাব লেভেল, সি সাব লেভেল, তাহলে এটা হচ্ছে সি সাব লেভেল, তাহলে এখানে আমাকে রেসপেক্টিভলি বলতেছে সাব লেভেল, সাব লেভেল অরবিটাল, সাব লেভেল অরবিটাল, তাহলে সাব লেভেল তুমি ডিটারমিন করতে পারছো যে সাব লেভেল সি, তাহলে সাব লেভেল এন্ড অরবিটাল যদি রেসপেক্টিভলি হয় আর সাব লেভেল সি হইলে এই একটা অপশনই তো আছে, তো এটা কারেক্ট, এটা কারেক্ট, বাট এমন যদি হয় যে এটা সাব লেভেল সি বাট অরবিটাল 9 কি করে, তাহলে সেটা তোমার জানবার কথা, সেটা হচ্ছে যে এস এর কাছে শুধুই থাকে এস, কিন্তু পি এর কাছে কি থাকে, পি এক্স পি ওয়াই পি জেড, ডি এর কাছে কি থাকে, সেগুলো ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এন্ড ডি জেড স্কোয়ার, তাহলে পি এস এর এস পি তে পি এক্স পি ওয়াই পি জেড ডিতে হচ্ছে, তার মানে এখানে কতটা 1, এখানে 3 আর এখানে হচ্ছে 5, তাহলে টোটাল কত হয় 9, দিস 9, তাহলে খুব কেয়ারফুলি ফলো করতেছো যে যখন বলতেছে সাব লেভেল, সাব লেভেল, সাব লেভেল বললে সেটা ফার্স্ট এনার্জি লেভেল 1 সাব লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল 2 সাব লেভেল, থার্ড এনার্জি লেভেল 3 সাব লেভেল, ফোর্থ এনার্জি লেভেল 4 সাব লেভেল, আর যখন অরবিটালের কথা আসবে তখন অরবিটাল হচ্ছে, অরবিটালের ফর্মুলা হলো এন এর স্কোয়ার, অরবিটাল ইজ ইকুয়াল টু এন স্কোয়ার, অরবিটাল ইজ ইকুয়াল টু এন স্কোয়ার, তাহলে থার্ড এনার্জি লেভেল তাহলে কি হবে সেটা সি স্কোয়ার মানে 9, থার্ড এনার্জি লেভেল সি স্কোয়ার মানে 9, তো অরবিটাল হচ্ছে 9, তা আমি যদি সিঙ্গেলি কোশ্চেন করতাম যে হাউ মেনি অরবিটাল, তাহলে কি করতাম, হাউ মেনি অরবিটাল, তাহলে থার্ড এনার্জি লেভেলে হাউ মেনি অরবিটাল সি স্কোয়ার, ফোর্থ এনার্জি লেভেলে হাউ মেনি অরবিটাল ফোর স্কোয়ার, এটা হচ্ছে অরবিটালের টাইমে, বাট সাব লেভেলের টাইমে ফার্স্ট এনার্জি লেভেল 1 সাব লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল, থার্ড এনার্জি লেভেল, ফোর্থ এনার্জি লেভেল, এমনটা। এখান কোয়ান্টাম নাম্বারের থেকে যেমন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনভ্যালিড অরবিটাল, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনভ্যালিড অরবিটাল বা হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এক্সিস্ট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এক্সিস্ট,
1P খুব বেশি কাছাকাছি এটা আমি রাখলাম না, সাপোজ 3P, 3D, 3F দিয়ে তারপরে বললাম 4F. Which of the following isn't exist? CS, yes. CP, CD, CF, 4F. Which of the following isn't exist? CP, CD, CF, 4F. যদি ওইগুলো তোমার কাছে এখন খুবই সিলি মনে হবে, বাট তুমি অ্যাভয়েড করতে পারবে না, তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজেন্ট এক্সিস্ট, ইট ইজ CF. It is CF. It is not exist. It is not exist. Remember. It exists. Corona. তারপরে এমনটা হতে পারে যে তোমাকে এরকম একটা শেপ আমি দিয়ে দিব, এন্ড বললাম ইট ইজ অপশন এ ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নাকি ডি জেড স্কোয়ার. এটা কিন্তু একেবারে যে খুব সহজ, মানে একদম সবাই খুব পেরে যাবে এমনটা আমি মনে করি না, অনেকে নাও পারতে পারে. এটা দিয়ে বললো যে এটা কি ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর জেড স্কোয়ার. তাহলে যার ক্লিয়ারলি জানা আছে যে শেপ অফ দি অরবিটাল, যার ক্লিয়ারলি জানা থাকবে যে শেপ অফ দি অরবিটাল কি, তাহলে সেই শুধু বলতে পারবে যে এটা হচ্ছে ডি জেড স্কোয়ার. আদারওয়াইজ কি করে বলবে? এটা হচ্ছে ডি জেড স্কোয়ার, কারণ ডি জেড স্কোয়ার ইজ স্পেশাল এরকম. সো আই ক্যান আস্ক ইউ দিস কোশ্চেন, ইট ইজ ডি জেড স্কোয়ার, ইট ইজ ডি জেড স্কোয়ার, রিমেম্বার. অ্যান্ড অনেক স্টুডেন্টেরই, স্পেশালি যারা রিভিশনে যায়, ডিভিশনে যায়, তারা এই টাইপের সেশন ডিম্যান্ড করে, যে এই টাইপের সেশন. তো সামহাও তোমাদের সাথে সেটা হচ্ছে. তো দেখো এরপরে কন্টিনিউ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অর্ডার, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অর্ডার. অপশন এ CS, CP, CD, 4S. Option B, CS, CP, 4S, CD. যদিও তোমাদের এটা খুব রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে, তারপরেও আমি শুধু দেখাচ্ছি যে টাইপটা, টাইপটা দেখো, CS, CD, 4S, CP, D, 4S, CD, CP, MCS. তো এটা তোমাকে বলবো যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অর্ডার, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অর্ডার. যদিও তোমরা এটা খুব সিম্পলি নিচ্ছ যে সিএস সিপি ফোর এস সিডি, সিএস সিপি ফোর এস সিডি, বাট এটা এখানে এটা ইজি ঠিক আছে, বাট আমি তোমাদেরকে নোটিস করালাম যে এইটা একটা টাইপ, এইটা একটা টাইপ. তো এই টাইপটা সলিউশন করার জন্য যদি দেখো যে তোমার একটু ডিফিকাল্ট আসছে, তাহলে তুমি টু এস টু পি, সি এস সিপি সিডি, ফোর এস ফোর পি, ফোর ডি ফোর এস, ফাইভ এস ফাইভ পি, ফাইভ ডি ফাইভ এফ. এখন তোমার যতটুকু দেয়া থাকে এইটা ফলো করে যদি দেখো যে তুমি মানে অরবিটাল গুলা
ধরো 5a 5b 4d এরকম চলে গেছে, তাহলে পরে এই এইটা ফলো করে অ্যানসার করো, এটা ফলো করে অ্যানসার করো, তাহলে আর মিস্টেক হওয়ার চান্স কম থাকবে। ঠিক আছে, তাহলে এটা একটা অপশন, কমন কোশ্চেন। আচ্ছা এবার আসো, তোমাকে কোশ্চেন করতেছি এইভাবে যে নো টু ইলেকট্রন ইন অ্যান অ্যাটম হ্যাভ সেম সেট অফ ফোর কোয়ান্টাম নাম্বার দিয়ে বলল যে ইট ইজ অপশন এ আউটবাউ রুল, অপশন বি হুন্ডস রুল, অপশন সি পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল এন্ড অপশন বি সাপোজ বলল যে আবরুল হুনজুল পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল আর কি নাম আছে, যেমন হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, আনসার্টেনিটি প্রিন্সিপাল এরকম দিল যে নো টু ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম হ্যাভ সেম সেট অফ ফোর কোয়ান্টাম নাম্বার। এটা তুমি খুব পপুলার একটা প্রিন্সিপাল, যেটা হচ্ছে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। নো টু ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম হ্যাভ সেম সেট অফ ফোর কোয়ান্টাম নাম্বার, ইট ইজ পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, রিমেম্বার। এরপরে সাপোজ তোমাকে বললো যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট, অপশন এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ, অপশন বি ফাইভ সিক্স দিলাম, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, অপশন সি অপশন সি এই দিল যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, অপশন ডি তোমাকে দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। এখান থেকে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এন কারেক্ট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট, এগুলো তোমাদেরকে কোশ্চেন করে তোমাদের কাছ থেকে অ্যান্সার নিলে সবচেয়ে ভালো হতো। আচ্ছা তারপরেও, আচ্ছা এটাই তো তোমাদের কাছ থেকে আমি জানতে চাই, কারণ এটা আমি বলে দিলে মজা থাকলো না, কেউ একজন বলো যে এখানে কোনটা ইনকারেক্ট, ইজ নট কারেক্ট, একজন একটু বলো তো যে এখানে কোনটা ইনকারেক্ট, কেউ একজন বলো যে এখানে কোনটা ইনকারেক্ট। কেউ একজন বলছো এ, হ্যাঁ আর একজন বলো, দুজন স্যার বি 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 বলছো না, এটা আমি এই জন্য মানে আমি বলে দিলে পরে এটা ইন্টারেস্ট খুব একটা থাকতো না, আমি এটা একটু তোমাদের কাছ থেকে
থেকে নিলাম যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট, ইজ নট কারেক্ট বা ইনকারেক্ট আর কি। হ্যাঁ, অপশন বি ইনকারেক্ট। ফার্স্ট অফ অল, এ তো ইনকারেক্ট হওয়ার কোনো কারণই নেই, এ তো ইনকারেক্ট হওয়ার কোনো কারণ নেই। অপোজিট স্পিনে দুইটা ইলেকট্রন, এখানে হচ্ছে অপোজিট স্পিনে দুইটা ইলেকট্রন আর সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন আছে, তো এটাতে কোনো মিস্টেক নাই। তার মানে কন্ডিশন হচ্ছে যে এটাতে একটা সিঙ্গেল অরবিটাল, তো দুইটা ইলেকট্রন অপোজিট স্পিনে থাকবে। বাট এখানে যখন তিনটা করে ডিজাইনেড অরবিটাল আছে, সেখানে হচ্ছে যে একই স্পিনে তিনটে ইলেকট্রন থাকবে, সেম স্পিনে তোমার তিনটা ইলেকট্রন থাকবে সেম স্পিনে। তা সেটা এখানে মানছে, এখানেও মানছে কিন্তু। অর্থাৎ এখানে হচ্ছে কন্ডিশন হলো যে এখানে তো অপোজিট স্পিনে দুইটা করে ইলেকট্রন আছে, কোনো সমস্যা নাই। এখানে সেম স্পিনে তিনটা থাকতে হবে, একটা থাকতে হবে অপোজিট স্পিনে। সেম স্পিনে তিনটা থাকতে হবে, একটা থাকতে হবে অপোজিট স্পিনে। সেম স্পিনে তিনটা থাকতে হবে, একটা থাকতে হবে অপোজিট স্পিনে। কিন্তু এখানে কি তাই করছে? এখানে কিন্তু সেটা করেনি। এখানে দেখো সেম স্পিনে তিনটে ইলেকট্রন নাই, এই দুইটা ইলেকট্রনই, এই দুইটা ইলেকট্রন তোমার হচ্ছে ডাউন এরো, দুইটাই হচ্ছে আপ এরো, তো ইট ইজ রং। তাহলে এটাই ইনকারেক্ট। আচ্ছা, আরো কিছুক্ষণ ইয়ে করি, কন্টিনিউ করি। দেখো কোয়ান্টাম নাম্বার পর্যন্ত এটাই। হ্যাঁ, এবার তোমার টপিকটা চলে যাচ্ছে হচ্ছে আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটাও তো তোমরা জানো যে এমসিকিউর জন্য এটাও একটা বিগ প্ল্যাটফর্ম, যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের পার্ট, এটাও অনেক মানে টপিক আছে এখানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তার মধ্যে ফর এক্সাম্পল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, বাট তারপরেও ফর এক্সাম্পল সেটা হচ্ছে যে এরকম যে হুইচ অফ দ্য ফলোয়িং, হুইচ অফ দ্য ফলোয়িং ফলোয়িং ইজ কারেক্ট অর্ডার অফ ওয়েভলেন্থ। অপশন এ, অপশন এ ইউভি রে হায়ার দেন এক্স রে, হায়ার দেন আইআর। অপশন বি এক্স রে হায়ার দেন ইউভি রে, হায়ার দেন আইআর। অপশন সি আইআর হায়ার দেন ভিজিবল, হায়ার দেন এক্স রে। অপশন ডি, অপশন ডি ভিজিবল হায়ার দেন আইআর, হায়ার দেন এক্স রে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অর্ডার অফ ওয়েভলেন্থ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অর্ডার অফ ওয়েভলেন্থ। এগুলো কিন্তু বেশ মানে পাজল করে দেওয়ার মতো, তো খুব কেয়ারফুল থাকতে হবে যে এখানে কোনটা কারেক্ট অর্ডার অফ ওয়েভলেন্থ। আচ্ছা, এখানে তোমার হিন্ট কি, তুমি কি জানো, তুমি কি জানো, ঠিক আছে? তুমি যদি জানো এভাবে যে রেডিও ওয়েভ হায়ার দেন মাইক্রো ওয়েভ, হায়ার দেন আইআর, হায়ার দেন ভিজিবল, হায়ার দেন ইউভি, হায়ার দেন এক্স রে অ্যান্ড হায়ার দেন গামা, এটা তুমি জানো কিনা? রেডিও ওয়েভ, মাইক্রো ওয়েভ, আইআর, ভিজিবল, ইউভি, এক্স রে, গামা। এখন তুমি ঠিক করো যে কোনটা কারেক্ট আছে কিনা। ইউভি এক্স রে যেটা হায়ার, ইউভি এক্স রে তে হায়ার দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু এক্স রে আইআর এর থেকে হায়ার কি? এক্স রে ইউভি থেকে হায়ার, ঠিক কি? না, আইআর ভিজিবল এর থেকে হায়ার, ভিজিবল এক্স রে থেকে হায়ার, আইআর ভিজিবল এক্স রে, ঠিক আছে। এটা দিস ইজ কারেক্ট, দিস ইজ কারেক্ট।
Okay, so how to determine this? How to determine this? আচ্ছা এবার তোমাকে বললো এরকম এমসিকিউ যে এনার্জি ইজ হাইয়েস্ট অফ হুইচ অফ দা ফলোয়িং which of the following light energy is highest of which of the following light energy is highest of which of the following light option a violet option b yellow option c green option d red তাহলে কি হচ্ছে violet yellow green না red Energy is highest of which of the following? Energy is highest of which of the following? It is violet, it is yellow, it is green, or it is yellow, it is red. এবার আসো তাহলে তোমার হিন্ট কি? তোমার হিন্ট হচ্ছে ওয়েভলেন্থ। তোমার হিন্ট থাকবে হচ্ছে ওয়েভলেন্থের অর্ডার। তোমার হিন্ট হচ্ছে ওয়েভলেন্থের অর্ডার হচ্ছে ভায়োলেট তার থেকে হায়ার হচ্ছে গিয়া ইন্ডিগো ভায়োলেট থেকে হায়ার ইন্ডিগো তার থেকে হায়ার হলো ব্লু ব্লু থেকে হায়ার হচ্ছে গ্রিন গ্রিন থেকে হায়ার হচ্ছে অরেঞ্জ না অরেঞ্জ না ইয়েলো তার থেকে হায়ার হচ্ছে গিয়া ইয়েলো থেকে হায়ার হচ্ছে অরেঞ্জ তার থেকে হায়ার হচ্ছে রেড তোমার জানা থাকবে হচ্ছে ওয়েভলেন্থ অর্ডার তোমার নলেজ আছে হলো ওয়েভলেন্থ এর অর্ডার যেটা ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ রেড এর দিকে ইনক্রিজ হয় ওয়েভলেন্থ ভায়োলেট থেকে রেড এর দিকে ইনক্রিজ হয় ওয়েভলেন্থ ইনক্রিজ হয় এটাই তোমার নলেজে আছে যে ওয়েভলেন্থ ভায়োলেট থেকে রেড এর দিকে ইনক্রিজ হয় তাহলে এটা মনে রাখতে হবে যে ওয়েভলেন্থ ইনক্রিজ হওয়ার সাথে সাথে এনার্জি ডিক্রিজ হয় ওয়েভলেন্থ ইনক্রিজ হলে এনার্জি ডিক্রিজ হয় কারণ ওয়েভলেন্থের সাথে এনার্জি রিলেশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল ওয়েভলেন্থ এন্ড এনার্জি রিলেশন হচ্ছে যে এনার্জি ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা এনার্জি ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা তার মানে ল্যামডার সাথে এনার্জি রিলেশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল এনার্জির সাথে ওয়েভলেন্থের রিলেশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল তার মানে হচ্ছে ওয়েভলেন্থ যার লোয়েস্ট এনার্জি তার হাইয়েস্ট ওয়েভলেন্থ যার লোয়েস্ট এনার্জি তার হাইয়েস্ট তাহলে অ্যানসার হচ্ছে ভায়োলেট অ্যানসার ইজ ভায়োলেট রিমেম্বার আর এই এটা তোমাকে সেভাবে হেল্প করবে আরেকটু এগোই হ্যাঁ আমার এরপরে 9টায় যাচ্ছে একটা ক্লাস আছে তোমাদেরকে 9টা বাজার 5-7 মিনিট আগে ছেড়ে দিব ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনে থেকে এই সবচেয়ে কমন যে ইনস্টিটিউটটা হয় তা হচ্ছে ওয়েভলেন্থ ইজ 690 ন্যানোমিটার ওয়েভলেন্থ 690 ন্যানোমিটার ওয়েভলেন্থ হচ্ছে 690 ন্যানোমিটার ওয়েভলেন্থ হচ্ছে 690 ন্যানোমিটার দিয়ে বলবে যে হোয়াট ইজ দা এনার্জি অফ ফোটন হোয়াট ইজ দা এনার্জি অফ ফোটন ওয়েভলেন্থ 690 ন্যানোমিটার তাহলে হোয়াট ইজ দা এনার্জি অফ ফোটন হোয়াট ইজ দা এনার্জি অফ ফোটন আচ্ছা এক্ষেত্রে আমি যে অপশন দিব আমাকে তো কারেক্ট আগে জানতে হবে
ওকে, তো আমি এখানে ইচ্ছে করে একটু কারেক্ট অপশনটাই আগে লিখলাম। এত জুল 1.88 10 ইনভার্স 19 জুল 2.88 10 ইনভার্স 18 জুল 1.88 10 ইনভার্স 18 জুল। তাহলে ওয়েভলেন্থ হচ্ছে 690 ন্যানোমিটার। বললো যে হোয়াট ইজ দা এনার্জি অফ ফোটন, হোক না ফোটন বললো, প্রবলেম কি? অপশন এ কারেক্ট। তোমার সেখানে হিন্ট কি? তোমার হিন্ট হচ্ছে যে ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। জাস্ট টু টাইমস ব্যাক এটাই তো করলাম, যেখানে এইচ হচ্ছে 6.626 10 ইনভার্স 34 আর সি হচ্ছে 3 × 10⁸, ল্যামডা 690, তবে 10 ইনভার্স 9 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে, 10 ইনভার্স 9, বিকজ এটা ন্যানোমিটার আর ওখানে নিতে হবে মিটার, যার কারণে আনসার পরে শেষে আসবে জুল, অ্যান্সার আসবে শেষ লাস্ট অফ অল জুল, জুল আসবে আনসার, জুল আসবে আনসার। তাহলে এই টাইপের এমসিকিউ এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থেকে ভেরি কমন, ভেরি কমন। লাস্ট পার্ট আজকে শেয়ার করতেছি, আর দুইটা এমসিকিউ শেয়ার করবো, দুইটা তা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম থেকে শেয়ার করবো। অ্যাটমিক স্পেকট্রামের পার্টে এমসিকিউটা এমন যে বোর কুড এক্সপ্লেইন দা অ্যাটমিক কি বলা হয়, বোর কুডন এক্সপ্লেইন দা অ্যাটমিক স্পেকট্রাম অফ হুইচ অফ দা ফলোয়িং, হুইচ অফ দা ফলোয়িং। অপশন এ এইচ পজিটিভ, অপশন বি লিথিয়াম 2+, অপশন সি হিলিয়াম প্লাস, অপশন ডি বেরিলিয়াম 3+। বললো যে বোর কুডন এক্সপ্লেইন দা অ্যাটমিক স্পেকট্রাম অফ হুইচ অফ দা ফলোয়িং, বোর কুডন এক্সপ্লেইন দা অ্যাটমিক স্পেকট্রাম অফ হুইচ অফ দা ফলোয়িং, তাতে করে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে গিয়ে অপশন এ, বোর কুডন এক্সপ্লেইন দা অ্যাটমিক স্পেকট্রাম অফ হুইচ অফ দা ফলোয়িং, সেটার অ্যান্সার হচ্ছে H+। এন্ড কেন H+ অ্যান্সার? কারণটা হচ্ছে এটাতে নো ইলেকট্রন, এর কারণটা হচ্ছে ইট হ্যাজ নো ইলেকট্রন, ইট হ্যাজ নো ইলেকট্রন। অন্যদিকে এইগুলি বা কেন এক্সপ্লেইন করতে পারে, কারণ ইট হ্যাজ ওয়ান ইলেকট্রন, ইট হ্যাজ ওয়ান ইলেকট্রন, ইট হ্যাজ ওয়ান ইলেকট্রন। তার মানে বোর কোড এক্সপ্লেইন দা স্পেকট্রাম অফ ওয়ান ইলেকট্রন অনলি, বোর কোড এক্সপ্লেইন দা স্পেকট্রাম অফ ওয়ান ইলেকট্রন অনলি, রিমেম্বার। সো ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট এমসিকিউ, ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট এমসিকিউ। অ্যান্ড আজকের জন্য দা লাস্ট ওয়ান, তা হচ্ছে হোয়াট টাইপ অফ স্পেকট্রাম অফ, হোয়াট টাইপ অফ স্পেকট্রাম অফ দা স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম, what type of spectrum of the spectrum of hydrogen atom, what type of spectrum of the spectrum of hydrogen atom,
অপশন এ, অপশন এ কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস স্পেকট্রাম। অপশন বি এমিশন স্পেকট্রাম। অপশন সি অ্যাবজর্পশন স্পেকট্রাম। অপশন ডি কন্টিনিউয়াস স্পেকট্রাম, এমিশন স্পেকট্রাম, অ্যাবজর্পশন স্পেকট্রাম, আর কি অপশন দেওয়া যাবে? ধরো একটা বানানোর জন্য বললাম যে পার্টিশন স্পেকট্রাম, পার্টিশন স্পেকট্রাম। যদিও ওইরকম কোনো টাইপ নাই, কনফিউজ করার জন্য। কন্টিনিউয়াস স্পেকট্রাম, এমিশন স্পেকট্রাম, অ্যাবজর্পশন স্পেকট্রাম নাকি পার্টিশন স্পেকট্রাম? ও আরেকটা কাজ করি না, এরকম উল্টা পাল্টা না দিয়ে যে ধরনের স্পেকট্রাম নাই সেটা না বলে রিয়েল অপশন দেই, এটা হচ্ছে ব্যান্ড স্পেকট্রাম, ব্যান্ড স্পেকট্রাম। এবার সব স্পেকট্রাম ব্যান্ড স্পেকট্রাম, তাহলে কথা হচ্ছে যে হোয়াট টাইপ অফ স্পেকট্রাম অফ দা স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম, হোয়াট টাইপ অফ স্পেকট্রাম হাইড্রোজেন স্পেকট্রাম, আর তা হচ্ছে এমিশন স্পেকট্রাম। রিমেম্বার হাইড্রোজেন স্পেকট্রাম হচ্ছে এমিশন স্পেকট্রাম, এমিশন মানে মেইনলি স্পেকট্রাম হচ্ছে টু টাইপ, কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস, কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস। ডিসকন্টিনিউয়াস এর মধ্যে আবার আছে এমিশন অ্যাবজর্পশন, এমিশন অ্যাবজর্পশন। এমিশন এর মধ্যে আবার দুই রকম আছে, লাইন স্পেকট্রাম, ব্যান্ড স্পেকট্রাম, কিন্তু হাইড্রোজেন অ্যাটমটা হলো লাইন স্পেকট্রাম। তাহলে হাইড্রোজেন অ্যাটমটা হচ্ছে লাইন স্পেকট্রাম, এমিশন স্পেকট্রাম, লাইন স্পেকট্রাম, এমিশন স্পেকট্রাম। সো দ্যাট আনসার হচ্ছে এমিশন স্পেকট্রাম। ওকে, সো এই হচ্ছে তোমার অ্যাটমিক স্পেকট্রাম থেকে পসিবিলিটি, মানে অ্যাটমিক স্পেকট্রাম থেকে এমসিকিউ হতে পারে, তার এটা একটা পসিবিলিটি।